আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ রায়হান, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। সো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্যবসায় নীতি, অর্থাৎ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা সাত কলেজের 2020-21 এর প্রশ্ন সলভ নিয়ে। সুতরাং বিলম্ব না করে শুরু করি। বন থেকে কাঠ সংগ্রহ কোন ধরনের শিল্প ভাইয়া? বন থেকে কাঠ কি করছে ভাইয়া? সংগ্রহ করছে বা উত্তোলন করছে। সুতরাং উত্তোলন শিল্প বা নিষ্কাশন শিল্প। এক্ষেত্রে একটা কথা না বললে নয়, নদী বা সমুদ্র থেকে মাছ আহরণ তাহলে হবে উত্তোলন শিল্প ভাইয়া। মাছ আহরণ বলে কি হবে ভাইয়া? মাছ আহরণ বলে মাছ আরোহণ হবে। কি হবে ভাইয়া? মাছ আরোহণ হবে উত্তোলন শিল্প। আর যদি বলে ভাইয়া, যদি বলে মাছ প্রজনন মানে চাষ করা, মাছ প্রজনন করা কোন শিল্প ভাইয়া? প্রজনন করা কোন শিল্প ভাইয়া? প্রজনন শিল্প। কি শিল্প ভাইয়া? প্রজনন শিল্প ভাইয়া। প্রজনন শিল্প কোন শিল্প ভাইয়া? প্রজনন শিল্প। তারপর আসে এই প্রশ্নগুলোর মধ্যে কনফিউশন থাকে অনেকে। এখানে দেওয়া আছে সুন্দরভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ করা, মাছের উদাহরণটা দেয় নাই, মাছ চাষ, গভীরভাবে খনিজ সম্পদ সংগ্রহ, তারপর সমুদ্র বা নদীতে মাছ ধরা, এগুলো হচ্ছে উত্তোলন শিল্প। আচ্ছা তারপরে আসুন, তারপর কি বলছি দুই নম্বরে বলছে কোন ধরনের নেতৃত্বে কর্মীর মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় ভাইয়া? কোন ধরনের নেতৃত্বে ভাইয়া? পিতৃত্বসূচক নেতৃত্বে না, আদর করে ধমকও দেয় কাজ আদায়ের জন্য। তারপর স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কর্মীর চেহারার দিকে তাকানো যায় না, কারণ সবসময় ধমকের উপর থাকে। আমলাতান্ত্রিক নেতৃত্বে ভাইয়া? আমলাতান্ত্রিক নেতৃত্বটা কি ভাইয়া? সরকারি কর্মচারীদের মাধ্যমে যে নেতৃত্বটা দেওয়া হয় সেটা হচ্ছে আমলাতান্ত্রিক নেতৃত্ব ভাইয়া। আর গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে 100-100 পারফেক্ট, এটার মাধ্যমে কর্মীর মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। সুতরাং গণতান্ত্রিক নেতৃত্ব হবে। কি হবে ভাইয়া? গণতান্ত্রিক নেতৃত্ব হবে। ব্যবসা পরিচালনার জন্য দুই বা ততোধিক ব্যবসা প্রতিষ্ঠান একত্র হয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হলো ভাইয়া। দুইটা ব্যবসা একত্রিত হয়েছে, যৌথ হয়ে গেছে না ভাইয়া? যৌথ উদ্যোগে ব্যবসা। কোন ধরনের ব্যবসা ভাইয়া? যৌথ উদ্যোগে ব্যবসা। এটা আরেকটা সংজ্ঞা আছে, দেশি উদ্যোক্তা বা দেশি ব্যবসা প্রতিষ্ঠান এবং বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান একত্রিত হয়ে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করলে সেটি হচ্ছে যৌথ উদ্যোগে ব্যবসা। সুতরাং দুইটা প্রতিষ্ঠান একত্রিত হয়েছে মানে যৌথ উদ্যোগে ব্যবসায়। তারপরে আসো ভাইয়া, তারপরে আসো দ্রব্য কার্যভিত্তিক বিভাগীয়করণ ভাইয়া। কি বলছে? দ্রব্য কার্যভিত্তিক বিভাগীয়করণের ফলে দ্রব্য কার্য ভিত্তিক বিভাগীকরণ ভাইয়া। ম্যাট্রিক সংগঠনের ক্ষেত্রে দ্রব্য কার্য একত্রিত হয় ভাইয়া, ম্যাট্রিক সংগঠনের ক্ষেত্রে। এটা পড়ানো হয়েছে। তারপরে আবার বলছে একটা তত্ত্ব লেখো, ম্যাট্রিক সংগঠনের প্রচলন শুরু হয় 1960 সালে জনক ফেডারিক মহিসল টেইলর। জনক কে ভাইয়া? এটা ফেডারিক মহিসল টেইলর। তারপরে আসো নিচের কোনটিকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ বলা হবে ভাইয়া? ব্যবস্থাপনার প্রাথমিক কাজ কোনটা ভাইয়া? অবশ্যই পরিকল্পনা ভাইয়া। কোনটি ভাইয়া? পরিকল্পনা। তারপরে আসো, নিচের কোনটি সাংগঠনিক সম্পর্ক নির্দেশ করে ভাইয়া? সাংগঠনিক সম্পর্ক নির্দেশ করা হচ্ছে সংগঠন, সাংগঠনিক চার্ট হবে। কি হবে ভাইয়া? সাংগঠনিক চার্ট হবে। তারপরে আসো, কোন দক্ষতাটি সকল প্রকার ব্যবস্থাপকের জন্য সমানভাবে প্রয়োজন? কোনটি ভাইয়া? মানব সম্পর্ক দক্ষতা বা আন্তঃব্যক্তিক দক্ষতা ভাইয়া। মানব সম্পর্ক বা আন্তঃব্যক্তিক দক্ষতা যদি না থাকে ভাইয়া, মানুষের সাথে যদি ভালো আচরণ করতে না পারি, এক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান চলবে না। প্রতিষ্ঠান যে কোনো সময় ধসে পড়তে পারে, যতই ভালো সার্ভিস দাও না কেন, মানুষের সাথে ব্যবহার খারাপ করা যাবে না। সুতরাং এই দক্ষতাটি সকলের জন্য সমানভাবে প্রয়োজন, সকল প্রকার ব্যবস্থাপকের জন্য সমানভাবে প্রয়োজন। তারপরে আসো, দশের লাঠি একের বোঝা বলতে নিচের কোনটিকে বোঝানো হয়েছে ভাইয়া? দশের লাঠি একের বোঝা বলতে বোঝানো হয়েছে একতাই বল নীতি। আর একতাই বল নীতির সাথে সম্পর্কিত হচ্ছে স্প্রিট ডি ক্রস, ইংরেজিতে এভাবে লেখা থাকে। এটা হচ্ছে ফরাসি শব্দ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা অনেকবার আসছে। কোন জাতীয় শব্দ? স্প্রিট ডি ক্রস হচ্ছে ফরাসি শব্দ, যার অর্থ হচ্ছে একতাই বল ভাইয়া। একতাই বল, একতাই বল, একটু লেখো, একতাই বল। কোন শব্দ ভাইয়া? ফরাসি শব্দ। কোন শব্দ ভাইয়া? ফরাসি শব্দ। কোন শব্দ? ফরাসি শব্দ। তারপরে আসো ভাইয়া, তারপরে আসো,
বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নিচের কোনটির উপর আলোকপাত করেছেন ভাইয়া? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা আলোকপাত করেছে কোনটির উপর ভাইয়া? শ্রম বিভাজনের উপর আলোচনা করেছে। শ্রম বিভাজনের মাধ্যমে প্রত্যেকটা কর্মী তাদের কাজগুলোকে ভাগ করে নেবে, এবং তাই নয় শুধু এক একজন এক্সপার্ট শুদ্ধভাবে সহিভাবে ভালোভাবে তাদের কাজগুলো আঞ্জাম দেবে, তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। সে উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে লক্ষ্যেই এই শ্রম বিভাজনের নীতিটা দেওয়া হয়েছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে। আশা করছি ক্লিয়ার। তারপর আসো, অংশীদারি ব্যবসায় একজন নাবালক নিচের কোনটিতে বিনিয়োগ করতে পারে ভাইয়া? মূলধন বিনিয়োগ করতে পারে, আর সুনাম তো বিনিয়োগ করে নাম মাত্র অংশীদার, আর শ্রম বিনিয়োগ করে তো কোনো প্রশ্ন হচ্ছে না। 18 বছর নিয়েছে বাংলাদেশে শ্রম দেওয়া অবৈধ, অবৈধ কিন্তু তারপরে হচ্ছে, অভিজ্ঞতা তো কোনো প্রশ্নই নাই। সুতরাং কি হবে ভাইয়া, কি হবে উত্তর? উত্তর হবে তোমার মূলধন বিনিয়োগ করতে পারে। তারপরে আসো, এক্ষেত্রে দুইটা তথ্য দিয়ে দিচ্ছি তোমাদেরকে। লাভে অংশগ্রহণ করতে পারে, আবার কি করতে পারে ভাইয়া? লাভে অংশগ্রহণ করতে পারে, মূলধন বিনিয়োগ করতে পারে, না বলো চুক্তি করতে পারবে না। 1872 সালের চুক্তি আইন অনুযায়ী, কোনটি অনুযায়ী ভাইয়া? 1872 সালে চুক্তি আইনের 11 ধারা অনুযায়ী, কত ধারা অনুযায়ী? 11 ধারা অনুযায়ী। তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট আছে ভাইয়া, এটা ইম্পর্টেন্ট আছে। পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম চাঁদা কখন সংগ্রহ করা হয়? কার্যম্বের অনুমতি পত্র পাওয়ার পূর্বে সংগ্রহ করা হয় ভাইয়া। পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম চাঁদা সংগ্রহ করা কখন ভাইয়া? কার্যম্বের অনুমতি পত্র পাওয়ার পূর্বে। তারপরে আসো ভাইয়া, যে সম্পদ অন্য সব সম্পদকে কার্যকর করে সেটি কোনটি ভাইয়া? মানব সম্পদ, মানব সম্পদ, মানব সম্পদ সকল প্রকার সম্পদকে কার্যকর করে তুলতে পারে। তারপরে আসো, সীমিত অংশীদারি আইন কত সালে প্রণয়ন করা হয়? 1907 সালে সীমিত অংশীদারি আইন প্রণয়ন করা হয় ভাইয়া। এক্ষেত্রে মনে রাখতে হবে ভাইয়া, 1907 সালে সীমিত অংশীদারি আইন এবং 1890 সালের ব্রিটিশ অংশীদারি আইন দ্বারা সীমিত অংশীদারি ব্যবসায় পরিচালিত হবে। কি বলছি ভাইয়া, 1907 সালের সীমিত অংশীদারি আইন এবং 1890 সালের ব্রিটিশ অংশীদারি আইন দ্বারা সীমিত অংশীদারি ব্যবসায় পরিচালিত হয়। আর অংশীদারি ব্যবসা পরিচালিত হয় ভাইয়া 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী, আর এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কোনো আইন নাই। সুতরাং মনে রাখতে হবে জিনিসটা। আর সীমিত অংশীদারির ক্ষেত্রে সর্বোচ্চ 3 জন থাকতে হবে ভাইয়া, সর্বোচ্চ কতজন? 3 জন। সর্বোচ্চ 2 জনের দায় অসীম থাকবে, 2 জনের দাম কি থাকবে ভাইয়া? অসীম। আর কমপক্ষে 1 জনের দায় সীমিত, 1 জনের দায় থাকবে কি ভাইয়া? সীমিত। আশা করছি ক্লিয়ার। এগুলা খুবই গুরুত্বপূর্ণ টপিক, ছোট ছোট টপিক আসার মতো টপিক, এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ টপিক। তারপরে দেখো, লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড? পরিচালকের সংখ্যা লিমিটেড, শেয়ার সংখ্যা, শেয়ার হোল্ডারের সংখ্যা? না ভাইয়া, দায় লিমিটেড। শেয়ার হোল্ডারদের কি লিমিটেড ভাইয়া? দায় লিমিটেড, অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে দেখো, নিচের কোনটি একার্থক পরিকল্পনার উদাহরণ? একার্থক পরিকল্পনার উদাহরণ হচ্ছে প্রকল্প, কর্মসূচি, তারপর হচ্ছে বাজেট, বিশদ পরিকল্পনা। এছাড়া কার্য প্রক্রিয়া, প্রক্রিয়া হচ্ছে স্থায়ী পরিকল্পনা, পদ্ধতি স্থায়ী পরিকল্পনা, নীতি হচ্ছে তোমার স্থায়ী পরিকল্পনা। সুতরাং উত্তর হচ্ছে প্রকল্প, কোনটি ভাইয়া? প্রকল্প। এখন স্থায়ী পরিকল্পনা এবং একাত্মক পরিকল্পনা কিভাবে চিনবো ভাইয়া? একাত্মক পরিকল্পনার ক্ষেত্রে কর্মসূচি, প্রকল্প, পরিকল্পনা, বাজেট, এগুলো মনে রাখলে হবে। আর এগুলো যদি মনে রাখতে না চাও তাহলে স্থায়ী পরিকল্পনাটা শিখে নাও। স্থায়ী পরিকল্পনা শিখবা কি ভাইয়া? নেপার প্রেমে অন্ধ নীতিবান কৌশল, হচ্ছে নিয়ম, পনি পদ্ধতি, র মানে রীতি, পনি প্রক্রিয়া, তারপর আবার প মানে পলিসি, তারপর অ মানে আইন, ন মানে নীতি, কৌশলের কৌকার ক মানে কৌশল। আশা করছি এই শর্ট টেকনিক শিখলে তোমরা কি পেয়ে যাবো ভাইয়া? একার্থক পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা, অবশ্যই স্থায়ী পরিকল্পনা। আর এই স্থায়ী পরিকল্পনা বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার একার্থক পরিকল্পনা। আশা করছি ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার। তারপরে দেখো, বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান কাজ কি ভাইয়া? প্রধান কাজ হচ্ছে তোমার মূলধন বাজার নিয়ন্ত্রণ। কি কাজ করবে ভাইয়া? মূলধন বাজার নিয়ন্ত্রণের কাজ করবে। তবে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করবে কারা ভাইয়া? বাংলাদেশ ব্যাংক ভাইয়া। কে? বাংলাদেশ ব্যাংক। কে নিয়ন্ত্রণ করবে ভাইয়া? বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবে। তাহলে দেখো, মূলধন বাজার নিয়ন্ত্রণ করে কে ভাইয়া? বিসিএস। আর মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কে ভাইয়া? বাংলাদেশ ব্যাংক। বুঝতে হবে, বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, এগুলো দেখবা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যা আসার মতো।
এগুলা দেখবা কত সালে গঠিত হয়েছে, তারপরে একজন চেয়ারম্যান চারজন কমিশনার মনোনয়ন দেয়, এই জিনিসগুলো দেখবা। প্রশিক্ষণ কর্মীদের কি ধরনের দক্ষতা বৃদ্ধি করে, প্রশিক্ষণ কর্মীদের কর্মসংক্রান্ত জ্ঞান বৃদ্ধি করে, মানে একটা কাজ করতে করতে মানুষটা দক্ষ হয়ে যায় সে কাজের প্রতি, সুতরাং কর্মসংক্রান্ত দক্ষতাকে বৃদ্ধি করে। তারপরে আসো রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কি, অবশ্যই জনকল্যাণ। এটা দিয়ে আমি একটা শিখাবো না তোমাদেরকে, একটু লাগবে আমার সাথে, এক মালিকানা অংশীদারি। এই তিনটা ব্যবসার উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তারপরে সমবায় সমিতির উদ্দেশ্য কি ভাইয়া, সমবায় উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক অর্থনৈতিক কল্যাণ সাধন, অর্থনৈতিক কল্যাণ সাধন। তারপর আসো ভাইয়া, তারপর কি বলছে ভাইয়া, তারপর তোমার রাষ্ট্রীয় ব্যবসায় বা সামাজিক ব্যবসায়, এর উদ্দেশ্য হচ্ছে ভাইয়া, এর উদ্দেশ্য কি ভাইয়া, এর উদ্দেশ্য হচ্ছে তোমার জনকল্যাণ, কি করা ভাইয়া, জনকল্যাণ করা। তারপরে ব্যবসায়ী জোট, ব্যবসায়ী জোটের উদ্দেশ্য কি ভাইয়া, ব্যবসায়ী জোটের উদ্দেশ্য হচ্ছে এক চেটিয়া প্রবণতা বজায় রাখা। সো কোন ব্যবসায়ের কি উদ্দেশ্য, এগুলো থেকে একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে লিখে দিলাম, নোট করে রাখা, একটা প্রশ্ন চলে আসতে পারে। তারপর আসো ভাইয়া, নিচের কোনটি থিওরি এক্স এর সাথে সঙ্গতিপূর্ণ ভাইয়া, থিওরি এক্স হচ্ছে নেতিবাচক আর ওয়াই হচ্ছে ইতিবাচক, সুতরাং উত্তর হবে থিওরি এক্স এর সাথে সঙ্গতিপূর্ণ কোনটি ভাইয়া, থিওরি এক্স এর সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে তোমার স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। কোন ধরনের নেতৃত্ব ভাইয়া, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, স্বৈরতান্ত্রিক নেতৃত্বটাই তোমার নেতিবাচক, মূলত স্বৈরতান্ত্রিক নেতৃত্বে তোমার নেতিবাচক, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব হবে ভাইয়া বা নেতিবাচক হবে। আর থিওরি ওয়াই হচ্ছে ইতিবাচক নেতৃত্ব, যার সাথে গণতান্ত্রিক নেতৃত্বের সম্পর্ক রয়েছে। তাহলে দেখো ভাইয়া, ডগলাস ম্যাকগ্রেগর 1960 সালে হিউম্যান সাইড অফ এন্টারপ্রাইজ বইয়ে, বইটার নাম কি ভাইয়া, হিউম্যান সাইড অফ এন্টারপ্রাইজ, বইটার নাম কিন্তু চলে আসতে পারে, পরিচালকের আচরণ সম্পর্কিত এক্স এবং ওয়াই তত্ত্ব সম্পর্কে ধারণা দেন। তার মতে থিওরি এক্স এর সাথে সংযুক্তপূর্ণ হচ্ছে স্বৈরতান্ত্রিক বা নেতিবাচক, আর থিওরি ওয়াই এর সাথে সম্পর্কিত হচ্ছে গণতান্ত্রিক বা ইতিবাচক, সুতরাং থিওরি এক্স এর সাথে সম্পর্কিত হচ্ছে নেতিবাচক বা স্বৈরতান্ত্রিক নেতৃত্বের। সুতরাং বুঝতে পারছো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, আর বলবে তোমাকে জেড তত্ত্ব প্রবর্তক কে ভাইয়া, কি বলবে, বলবে জেড তত্ত্ব প্রবর্তক কে, জেড তত্ত্ব প্রবর্তক হচ্ছে উইলিয়াম, জেড তত্ত্ব প্রবর্তক হচ্ছে উইলিয়াম ওচি। সুতরাং এক্স ওয়াই তত্ত্বের প্রবর্তক হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর, আর জেড তত্ত্বের প্রবর্তক হচ্ছে উইলিয়াম ওচে। এই তিনটা তত্ত্ব মনে রাখবা। তারপরে আসো, ই কমার্স কি ভাইয়া, ই কমার্স হলো তোমার শিল্প, কি ভাইয়া, শিল্প, ই কমার্স কি ভাইয়া, ই কমার্স হলো শিল্প, শিল্প, শিল্প। এখানে দেখো, ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা মার্কেটিং, ক্রয় বিক্রয়, তারপরে গ্রহণ বন্টন সেবা সংক্রান্ত লেনদেনকে ই কমার্স বলে। সুতরাং এটা কি একটা ভাইয়া, শিল্প। somethinglovers.com ছোটাতের অক্ষর এবং একসাথে, সেখানে যে তুমি ভাইয়া দেখতে পাচ্ছ বুক নামে একটা অপশন আছে, সি ইউনিটের সকল যে প্রশ্ন ব্যাংকটি, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ সিউনি সকল বিশ্ববিদ্যালয় প্রস্তাব ব্যাংক, এখানে আমাদের বইয়ের মূল্য হচ্ছে 490 টাকা,
কিন্তু ভাইয়া কুরিয়ার চার্জ 30 টাকা, সব মিলে আমাদের বইটার প্রাইস হচ্ছে 520 টাকা। দোস্ত সব তুমি সামারি বিস্তারিত জানতে তুমি এখানে পড়তে পারো, এবং তুমি কীভাবে বইটা অর্ডার করবা সেটা দেওয়া আছে, স্পেসিফিকেশান তুমি দেখতে পারো এগুলা। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই প্রতিটা প্রশ্নের শর্ট টেকনিক এবং ব্যাখ্যা দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের শর্ট ভিডিও ক্লাস দেওয়া পাবা তোমরা। এবং আমার খেয়াল করো, বাই নাউতে ক্লিক করবা। হ্যাঁ দেখো, এখানে বাই নাউতে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ অ্যাড্রেস, ওকে ফাইন, এখান থেকে তোমার নাম তোমার মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে। কেন বলো তো? কারণ তুমি আমাদের ওয়েবসাইট আগে লগ ইন করেছো। আচ্ছা লগ ইন করা নেই, তাদের টেকনিকটাও শিখিয়ে দিচ্ছি। তাহলে ভাইয়া এই দেখো, এই ফোন নাম্বার তোমার অটোমেটিক চলে আসবে, ওকে ফাইন। এখানে ফুল অ্যাড্রেস সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আমি আবার বলছি শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিস হবে, সাবমিট করবা, প্রসিড টু পেমেন্ট দিবা, প্রসিড টু পেমেন্ট হচ্ছে আই অ্যাগ্রি দিবা, সাবমিট দিবা। সাবমিট দেওয়ার পরে হচ্ছে তুমি কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চাও, বিকাশ, রকেট, নগদ, সেলফিন, সেখান থেকে সাধারণত বিকাশ থেকে সবাই করে। নিচের দিকে দেখবা পে আছে, ওকে, তোমার বিকাশ চার্জটা এখান থেকে কাটা হবে, তার জন্য 13 টাকা এক্সট্রা তোমার বিকাশের যে পেমেন্ট খরচটা, এটা ভাই আমাদের হাতেরা। সো এখান থেকে তুমি কনফার্ম দিবা, তোমার ওটিপি যাবে, পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। যখন ভাইয়া পেমেন্টটা কমপ্লিট হবে একটু 5-10 সেকেন্ড ওয়েট করবা, তুমি যদি বেরোয় চলে আসো তাহলে ভাইয়া ক্যান্সেল হয়ে যায়। তো অনুরোধ করবো পেমেন্টটা যখন কমপ্লিট হবে তোমার বিকাশের পিন দেওয়ার পরে একটু ওয়েট করবা, তোমার অর্ডার কনফার্ম হয়ে যাবে। আর তারা প্রথমে কি করবা, লগ ইনে চাপ দিবা। লগ ইনে চাপ দেওয়ার পরে তুমি দেখো রেজিস্টার আছে, ভালো করে খেয়াল, রেজিস্টার করতে হবে, রেজিস্টার ক্লিক করবা। রেজিস্টার ক্লিক করে তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার হচ্ছে একটা পাসওয়ার্ড দিবা, মিনিমাম 6 সংখ্যা, সেটা হতে পারে 1 2 3 4 5 6, বা হতে পারে 3 4 5 6 7, হতে পারে 8 9 10 11 12, এরকম করে ভাইয়া তুমি 6 সংখ্যাটা পাসওয়ার্ড দেওয়া, সহজ পাসওয়ার্ড মনে রাখবা। এই পাসওয়ার্ডটা একবার দুই বসাবা, ওকে ফাইন, দুইবার বসে রেজিস্টার করবা, হয়ে যাবে শেষ রেজিস্টার বা লগ ইন, একই কথা। তাহলে আমরা বুঝতে পারলাম তুমি আমাদের ওয়েবসাইটে নতুন হলে তোমাকে আগে তোমার মোবাইল নাম্বার, তোমার নাম, তোমার 6 সংখ্যাটা পাসওয়ার্ড, মিনিমাম 6 থেকে 8 হলে কোনো সমস্যা নেই, একই পাত্র দুইবার বসিয়ে তুমি রেজিস্টার করে ফেলবা। রেজিস্টার করার সাথে লগ ইন হয়ে যাবে, লগ ইন না হলে আবার নতুন করে লগ ইন করবা এই নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে। পরবর্তীতে কোনো কোর্স বা কোনো বই অর্ডার করতে হলে তুমি আমাদের নাম্বার আর হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলতে পারবা। এই নাম্বার আর পাসওয়ার্ডটা কখনো বলবো না, এটা গুরুত্বপূর্ণ জিনিস। আর এখানে যে নাম্বার দিচ্ছ, কুরিয়ার অর্ডারের সময় অটোমেটিক সেই নাম্বার চলে আসবে, বা তুমি চাইলে ওখানে চেঞ্জও করে দিতে পারো। সো এটা ছিল অর্ডারের প্রসেসিং এবং লগ ইন প্রসেস, অর্ডার করে ফেলো দ্রুত করে আমাদের আপকামিং যে নতুন বইটা এবং কোশ্চেন ব্যাংকটা, ইনশাল্লাহ অনেক জোশ হয়েছে এবং সেখানে সকল বিশ্ববিদ্যালয়ের ঝাবি রাবি ছবি এবং গুচ্ছ সাত কলেজের একদম মানে কী বলবো, অনেক জোশ করে করা হয়েছে এবং আমরা নিজেরা করেছি। ব্যবসা শিক্ষা 5 in 1 দেওয়া আছে। সো তোমরা, এবং একটা মজার ব্যাপার হচ্ছে এটার সাথে সাথে তোমরা ভিডিও ক্লাস পাচ্ছ, এটা ইন্টারেস্টিং, স্ক্যানার দিয়ে দিব ইনশাল্লাহ। সালামু আলাইকুম, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে। দেখা হবে আমরা কিসে বিশ্বাসে।